জাতীয় পার্টিতে আমি জানি না ঈশ্বর সাহেবের মনে হয় কয়েক কোটি অনুসারী আছেন, লক্ষ লক্ষ মানুষ আছেন জাতীয় পার্টি করেন, সারা বাংলাদেশে তো আছেই, এখন কমে গেছে, অনেক অনেক কমে গেছে, দেখতে পাচ্ছি যা অবস্থা, যা হাল এখন পার্টির। শুধু রুহুল আমিন হাওলাদার সাহেবকে দেখেছি নিয়মিত জন্মদিনে গিফট পাঠায়, ঈদের সময় ওর জন্য কাপড় পাঠাতে ভুলেন না, জন্মদিনে কেকটা পাঠাবে, ফুল পাঠাবে, কাপড় চোপড় পাঠাবেন, রোজার সময় ওর জন্য ইফতারি পাঠাবেন। এই একটা মাত্র লিডার ছাড়া আমি জাতীয় পার্টির আর কোনো মানুষকে আমি দেখিনি কেউ একটা ফোন করে ঈদ মোবারকটাকেও জানাচ্ছে, বা এরিকের শুভ জন্মদিন জানিয়েছে, বা এরিকের বাবার মৃত্যুবার্ষিকী সেই জন্য যে ওকে সমবেদনা জানাবে, আমি এখনও পর্যন্ত পাইনি, দেখিনি। তো এরিকের মনে দুঃখ থাকাটা স্বাভাবিক না, এবং এরিক দেখেছে যে তারা কী পরিমাণে ওই সময়টা এরিককে দিয়ে তারা আজকে মনোনয়ন লাগবে, পজিশন লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তোমার আব্বার কাছে এটা বলো, তোমার আব্বাকে দিয়ে এটা করে দাও, এটা করে দাও, এরিককে সবার আগে ফোন করা হতো, ওই প্রায়োরিটাইজ করা হতো এরিককে, সেটা তো এখন একদম নাই। এরিকের বাবা মার মরে যাওয়ার মারা যাওয়ার পর থেকে তারা এরিকের চ্যাপটাও ক্লোজ করে দিয়েছে, এটা পরিবার থেকেও করেছে নিশ্চয়ই, আমার বলতে কোনো সমস্যা নেই, আমি নাম না বলি, আমাকে নাম বলতে অনুরোধ করবেন না, কিন্তু আপনারা সবাই জানেন কী অবস্থা, বর্তমান কী অবস্থা, আমিও আপনি যতটুকু জানেন আমিও অত কম জানি, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টির তো একদম 13টা বেজে গেছে। জাতীয় পার্টির তো আমি কোনো নাম গন্ধ কোনো কিছু দেখি না, আমি রাস্তায় কিছু ব্যানার দেখলাম আপনার রংপুরে ভালোই কিছু পোস্টার টোস্টার করা হয়েছে আর কি, মেয়র মোস্তাফিজ সাহেব যথেষ্ট আন্তরিক, উনি আগেও ছিলেন এখনও আছেন, উনি একমাত্র করছেন, আর বাদবাকি ঢাকা শহরের মধ্যে মনে হয় গুল আমি কিছু পোস্টারিং মনে হয় উত্তরা এলাকার মধ্যে দেখেছি, ওই একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ আছে পোস্টারিং। রাজনীতিতে দেখেন আমি আমি আছি, ছিলাম, আছি, সময় হলে আরও আসব। অগ্রগতির কথা যদি জিজ্ঞেস করেন সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমরা ডিসিশন নিতে হবে আমাদের, কারণ আমি তো জাতীয় পার্টির আপনার যারা আছে এখন তাদেরকে ডিস্টার্ব করতে চাই না, তারা তাদের মতো জাতীয় পার্টি করছে, তারা আমাদেরকে কিছুই মনে করে না, তারা মনে করে যে আমরা এই পলিটিক্যালও কেউ না, আমরা পরিবারেরও কেউ না। কিন্তু যারা আপনারা যারা আছেন রংপুরের মানুষ যারা আছেন, তারা যদি মনে করেন যে আমাদের প্রয়োজন আছে, আমি তো আমার লাইফ স্যাক্রিফাইস করতে রাজি আছি রংপুরের জন্য, আমার সন্তানও তাই করবে। দেখেন দুঃখ তো এরিকের বাবারও আছে, উনিও তো কবর থেকে ফিল করছেন, ওনার আত্মাও তো কেঁপে কেঁপে উঠছে, তাই না, যে আজকে আমার একমাত্র সন্তান, আমার কলিজার টুকরা সন্তানটাকে জাতীয় পার্টির লোকজনরা আসবে, মালা দিবে, সেলফি তুলবে, অথচ তারা কিন্তু আমার সন্তানটাকে কেউ মাথায় হাত দিয়ে দোয়া করবে না, আদর করে যাবে না। সো সেই সেই দুঃখটা তো আছেই, আক্ষেপ বলবো না, দুঃখ তো আছেই, এই দুঃখ তো থাকবেই, কারণ গত 5 বছরে আমরা দেখিনি কাউকে কেউ এরিকের পাশে থাকতে, বা এরিককে আদর করতে ভালোবাসতে, বা এরিককে কোনো অনুষ্ঠানে ইনভাইট করতে আমরা দেখিনি।